আর বলছেন বেটা তোমাকে আর একটা স্যান্ডউইচ দি, আর একটা ফ্রুট কেক দাও, না 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 এত তাড়াতাড়ি হাত গোটালে তো হবে না, আর আমি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি, আর খেতে হবে না, চল একটা ওমিপ্রাজল খেয়ে নিস, না হলে কিচ্ছু হবে না। কি করো তোমরা, হিয়া দিদি ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। ও এই মুনিয়া 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 কিয়া দেখি কিয়া, এ বাবা হেমা কিয়া হুয়া, তোমায় কি ক্লান্ত দেখাচ্ছে দেখো, নিশ্চয়ই সকাল থেকে খুব কাজের চাপ যাচ্ছে, তাই না তাই না? তুমি এক কাজ করো বরং, সেটা আমায় দাও 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 দাও, আমি হিয়ার কেবিনে ব্রেকফাস্টটা দিয়ে আসছি, একদম চিন্তা করো না, দাও। কিউ? আরে কিউ কি, কিউ কি সাজবি? সাজবি কবি? না মানে কিউ কি হাম তুমকো সাহায্য করনা চাহতা হুঁ। মদদ? সচ? সারব দাদা, এক কাম করো, ও যে লাউঞ্জটা আছে না, বহুত গন্দা হয়ে আছে, তো ওই লাউঞ্জটা না একটু ঝাড়ু দিয়ে দাও, একটু সাফা করে দাও, আমি বরং এটা হিয়া দিদির ঘরে দিয়ে আসছি, আমার কোনো মদদ লাগবে না। ছাড়ো, ও সব অনেক শক্ত কাজ, ও সব কাজ আমি করতে পারবো না, এটা দাও না। আরে এরকম করছো কেন, আমি দেখো দেখো তোমার হেল্প হবে, তোমার ভাল লাগবে দেখো। আরে আমার লাগবে না মদদ, তুমি তো ছাড়ে না, তো তুমি ছাড়ো না। মুনিয়া কিয়া, Give me the tray. Huh? Tray ta amake dao. Jao, kaje jao. Jao. Jokhon khabo tomar name ektu chhire chitiye debo. বলছিলাম যে আমি এখানে সব ওষুধপত্রগুলো লিখে দিয়েছি, হ্যাঁ তোমাকে সাত দিন একটানা এই অ্যান্টিবায়োটিকটা খেতে হবে, আর তার সঙ্গে এই এই ওষুধটাও খেতে হবে, এই ভিটামিনটা, খালি পেটে সকালবেলা কিছু খাওয়া, আর যদি কাশি হয় তাহলে এই কাফ সিরাপটা দেওয়া আছে, তার সঙ্গে হাই হাই তুমি চলে যাবে, সো একবার লাস্ট টাইম সি অফ করতে এলাম। গ্রেট, নয়না কোথায়? আমি এটা একটু রেখে আসি তোমার ব্যাগে, আমার তো নাইট ছিল, নয়নার ডি আই থিঙ্ক এতক্ষণে এসে গেছে, তুমি যাওয়ার আগে যদি নয়না তোমার সঙ্গে দেখা না হয় তাহলে কিন্তু খুব রেগে যাবে, আর সেই ঝামেলাটা কিন্তু আমাকে সহ্য করতে হবে, আই এম ডেফিনেট যে কোনো একটা ছোট কারণে ঝগড়া লাগবে, শিওর। ডোন্ট ওয়ারি, নয়নার সঙ্গে দেখা না করে আমি এখান থেকে যাচ্ছি না, সো প্লিজ বসো না, হ্যাভ এ সিট। এই রুকে রুকে ইয়া, এ নাও তোমার ব্রেকফাস্ট রেডি, চটপট খেয়ে ফেলো, তারপর রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। আমাদের আমাদের মানে আমাদের আমাদের মানে উই মানে ইউ অ্যান্ড মি। ও তুমি হিয়াদিকে নিয়ে কোথায় যাবে সৌরভদা? বাহ 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 বৃষ্টি, আই এম ইমপ্রেসড, তোকে যতটা চালাক মনে করতাম তুই তো দেখছি তার চেয়ে অনেকটা বেশি চালাক, ঠিকই ধরেছিস, হিয়াকে পৌঁছে দিতে আলটিমেটলি আমিই যাচ্ছি। তুই বরং ততক্ষণ একটা কাজ কর, তুই হিয়ার ডিসচার্জ সার্টিফিকেট, ওষুধপত্র, ডায়েট চার্ট সমস্ত আমাকে বুঝিয়ে দে, আর হিয়া হিয়া ততক্ষণে তুমি তোমার ব্রেকফাস্টটা করে নাও। ব্রেকফাস্ট? কিন্তু সৌরভ আমি তো বাড়ি যাব, আমি বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করব, তাই না? তুমি বরং এক কাজ করো, আমার ব্রেকফাস্টটা তুমি খেয়ে নাও, এসো এসো এসো। এই অসম্ভব, ইম্পসিবল, আমি বলে কখন থেকে পেট খালি রাখছি, এখন ওই সব রোগীর পত্র খেয়ে আমি পেট ভরাবো? আমি তো তোমাকে পৌঁছে দিতে ম্যাডামের বাড়ি যাবই, তখন ওখানে গিয়ে না কন্টিনেন্টাল ব্রেকফাস্টটাও সেরে নেব। হিয়া প্লিজ আর দেরি করো না, পেটের মধ্যে না এক গাদা ঝিঁঝি পোকা 2020 কমেন্ট্রি করা আরম্ভ করে দিয়েছে। হোয়াট অ্যাবাউট মণিমা? হ্যাঁ মণিমা তো জানেই না না তুমি আমাকে পৌঁছতে আমাদের বাড়ি যাবে, সো দ্যার ইজ নো কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। সেই ব্যাপারে তুমি একদম ভেবো না,
ফর সৌরভ এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। ও ম্যাডামকে ফোন করে সব ব্যবস্থা করে নিয়েছে। ম্যাডামেরও আপত্তি নেই। উফ বাবা, চলো তাহলে যাওয়া যাক। শোন না, ডক্টর চ্যাটার্জি তো ইয়াদিকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, উনি তো আসছেন, উনি এক্ষুনি আসলেন বলে। আহারে, বেলুনের থেকে সব গ্যাস বেরিয়ে গেল। চক্রান্ত, ষড়যন্ত্র, কনস্পিরেসি। আমি জুনিয়র বলে প্রত্যেকবার আমাকে কম্প্রোমাইজ করতে হবে। হ্যাঁ আমি না তোদের সব কটাকে শাপ দিলাম, ব্রাহ্মণের ছেলের অভিশাপ, এসব ফলবেই। যাকে আমি চললাম, জুনিয়র ডাক্তারের জন্ম আমি আর রাখতে চাই না। আরে কোথায় যাচ্ছিস? কৈলাসে। টাটা। আরে পেতলের লোটা কিনবো, তারপর গায়ে দিয়ে। এই শোন, বলছি যে তুই কৈলাসে যাবি কেন? কেন আবার? আমি ওখানে গিয়ে বরফ ঢাকা তুষার শৃঙ্গের ওপর বসে কঠোর তপস্যায় রত হব, যাতে পরের জন্মে জন্মেই সিনিয়র ডাক্তার হয়ে যাই। তখন তো আর কেউ আমাকে আটকাতে পারবে না। কে কাকে আটকালো? জন্মেই সিনিয়র ডাক্তার হয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? এই তো নীতাদি, এই দেখুন তো আমার বুকের ভেতরে না কিরম একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, আর মনে হচ্ছে যে বুকের ভেতরে কি একটা যেন ভেঙে চুরমার হয়ে গেছে। কখন থেকে বলো তো? এই তো একটু আগে হিয়ার কেবিন থেকে ব্যাপারটা শুরু হয়েছে। কেন কেন আবার? দেখুন না, কত কষ্ট করে প্ল্যান করলাম যে হিয়াকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, আর ম্যাডামের সঙ্গে আমার কথা বলাও ছিল যে উনি আমাকে একটা ফাটাফাটি ব্রেকফাস্ট খাওয়াবেন। এখন ষড়যন্ত্র করে আমার সেই যাওয়াটা আটকে দেওয়া হলো, আমার মুখের কন্টিনেন্টাল ব্রেকফাস্ট কেড়ে নেওয়া হলো। এই জন্য আমি বলি, আমাদের মতো শোষিত নিপীড়িত সর্বহারা জুনিয়র ডাক্তারদের পেটের খিদে কোনো দিন মিটবে না। এত বড় ষড়যন্ত্র করলো কে? আপনি হাসবেন না তো? কে আবার? ওই যে হামদো হলো না, মানে ডক্টর উজান চ্যাটার্জি। শুনছি উনি নাকি হিয়াকে পৌঁছে দিতে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আমরা আসি নীতাদি। চল। হিয়া, উফ বাবা, সকাল থেকে ভাবছি তুমি চলে যাওয়ার আগে দেখা করবো। আমার অপারেশনে এত দেরি হয়ে গেল, ভাগ্যিস তোমাকে যে নিতে আসার কথা এখনো আসেনি, নাহলে তো দেখাই হতো না। কি ব্যাপার, এইরকম একটা খবর লুকিয়ে রাখছ? ভালো খবর কিন্তু চাপা থাকে না। আরে এরকম একটা খবর, আচ্ছা তুমি চলে যাবে, উজান তোমাকে নিতে আসবে, তোমরা দুজনে যাবে টিউলিপের গেটে দাঁড়িয়ে, আমরা বাই বাই করবো। ইন্টারেস্টিং বলো। তা তিনি কোথায়, ফোন করেছো? না, এক্ষুনি এসে যাবে, তাই আর ফোন করিনি। এখন বোধহয় গাড়িতে রয়েছে। না, এই সময় ফোন করাটা ঠিক হবে না, গাড়ি চালাতে চালাতে ফোন ধরা তো ঠিক নয়। গুড 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 গুড। নাম করতে না করতেই ফোন এসে গেছে, নাহলে নতুন প্রেম। দেখো দেখো কি হচ্ছে। হ্যালো হিয়া, আমি আজ আসতে পারছি না, আমার খুব তাড়া আছে, পরে কথা বলছি। কোনো খারাপ খবর হিয়া?
উজান কল আসতে পারবে না, তাই তো? চলো বসো তো, বসো 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 বসো। দেখো হিয়া, হিয়া ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যে উজান উজান ইজ আ ডক্টর, উজান ইজ আ ডক্টর। দেখো ওর যে কোনো সময় কোনো ইমার্জেন্সি তো আসতেই পারে, তাই না? রাইট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ও তো আর পাঁচটা লোকের মতন ওর প্রফেশন নয়, যে কোনো সময় যে কোনো টাইমে ও সব, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই নো ইউ আর সেন্সিবল ইনাফ, রাইট?